রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সোনার বাংলা গড়তে সব পক্ষের ঐক্য চান রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে আলোচনা। প্রধানমন্ত্রী বললেন সমৃদ্ধ দেশ গড়ায় কাজ করছে সরকার। মাত্র সাত দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। দুই দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব পরিসংখ্যান ব্যুরোর, মানা হয়নি প্রতিমন্ত্রীর পর্যালোচনাও। আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। আফজাল, আমরা প্রতিবেদনটি দেখলাম আর বিষয়টি সম্পর্কে আমরাও স্পষ্ট। আপনার কাছে যদি জানতে চাওয়া হয় বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী, কতটুকু আপনি জেনেছেন যেটি আমাদেরকে জানাতে পারবেন? আসলে বেগম জিয়ার যারা চিকিৎসা করছেন তারা এখন পর্যন্ত কোনো কথা বলেননি। এই ধাপে যখন তাকে ভর্তি করা হলো 13 নভেম্বর, এরপরে চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা কোনো বক্তব্য গণমাধ্যমকে দেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা বলা হচ্ছে কী অবস্থা সেটি নিয়ে, এবং একই সঙ্গে যারা বেগম জিয়াকে দেখা করতে যাচ্ছেন তারা মূলত এসে যে কথাগুলো বলছেন সেই বরাত দিয়েই আমরা যদি সবশেষ অবস্থা দেখি বেগম জিয়ার শারীরিক অবস্থা, সেখানে যেটি দেখা যাচ্ছে যে রক্তে হিমোগ্লোবিন ওঠানামা করছে। আজকে যদিও বেগম জিয়াকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়েনি, গতকালকে রাতে তাকে রক্ত দেওয়া হয়েছে। এই পর্যন্ত 6 থেকে 7 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এই ধাপে। এর আগের ধাপে প্রায় 5 ব্যাগের মতো রক্ত দেওয়া লেগেছিল বেগম খালেদা জিয়াকে, আর তার ইউরিন ইনফেকশন হয়েছে, সেটি এখনও ভালো হয়নি এমনটাই আমরা জানতে পারছি। শারীরিক অবস্থা অপরিবর্তিত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানিতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, আর গুজবে কান দিবেন না এই কথাটি বলেছেন মির্জা ফখরুল। গতকাল রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে যেটার কারণে ছড়িয়েছিল বলে অনেকেই ধারণা করা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা পাঠানো হয়েছিল সারা দেশে, সেই কারণে মূলত এই গুজবটি ছড়িয়েছিল। সেই কারণে মির্জা ফখরুল বলেছেন গুজবে কান দিবেন না, আর বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি জানতেই হয় তাহলে তাকে যেন ফোন করেন। আজকে বিএনপি কর্মসূচি পালন করেছে। মির্জা ফখরুল বলেছেন বেগম জিয়াকে বাঁচতে দিতে চায় না সরকার। ঠিক কি বলেছেন বিএনপি নেতারা আমরা এখন রিপোর্টটিতেই দেখব। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবিতে বেশ কদিন ধরেই রাজপথে বিএনপি। এরই ধারাবাহিকতায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসকের কাছে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি দেন বিএনপি নেতারা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন বেগম জিয়ার যে কোনো অবস্থার জন্য দায়ী থাকবে বর্তমান সরকার। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, অন্যথায় এদেশের সংগ্রামী মানুষ, এদেশের কোটি কোটি জনতা বসে থাকবে না। এদিকে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সরকারের হস্তক্ষেপেই উন্নত চিকিৎসায় বিদেশে যেতে পারছেন না বেগম জিয়া। সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকুক, এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে সরকার এই মুহূর্তেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন। সমস্ত ক্ষমতা সরকারের এবং সমস্ত দায় সেই জন্যই সরকারের। দলীয় নেত্রীর উন্নত চিকিৎসায় বিদেশে নিতে 25 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে আবারও সমাবেশ, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন থাকছে, তার শারীরিক অবস্থার উপরে এর প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, আফজাল, আমরা তো দেখলাম বিএনপি আজকে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে। আপনার কাছে যদি জানতে চাওয়া হয় সেই স্মারকলিপিতে কী ছিল সেটি যদি আমাদেরকে জানাতেন, পাশাপাশি বিএনপির কর্মসূচিটা কী হবে আগামী দিনগুলোতে, এবং এর প্রেক্ষিতে আওয়ামী লীগের বক্তব্যটা কী? একবারেই আমি উত্তর দিতে পারবো আশা করি। বিএনপি আজকে যে স্মারকলিপি দিয়েছে সারা দেশেই, এর মধ্যে ঢাকাতেও দেওয়া হয়েছে। যদি স্মারকলিপিতে কী বলা হয়েছে যদি আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে যদি বলি, ফরমায়েশি রায়ে বেগম জিয়াকে দণ্ড দেওয়া হয়েছে, বেগম জিয়ার মৌলিক অধিকার খরণ করা হয়েছে, স্বাস্থ্যের বা চিকিৎসার যে মৌলিক অধিকার এটি সরকার হরণ করছে বলে বিএনপির স্মারকলিপিতে উল্লেখ করেছেন, মনুষ্যত্বহীন আচরণ করা হচ্ছে বেগম জিয়ার সঙ্গে, বিদেশি চিকিৎসার দাবি জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় নিতে হবে সরকারকে। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিতে এই কথাগুলোই কিন্তু বিএনপির
নেতারা যারা স্মারকলিপি দিয়েছেন তারা উল্লেখ করেছেন এবং এই স্মারকলিপিটি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার একটা দাবি জানিয়েছেন। আর 8 দিনের কর্মসূচি তারা দিয়েছেন এই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য, 8 দফা কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 25 নভেম্বর থেকে 4 ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দলের প্রোগ্রাম তারা ঘোষণা করেছেন। এর মধ্যে বিক্ষোভ সমাবেশ রয়েছে, মৌন মিছিল রয়েছে, আর আগামী শুক্রবারে মসজিদগুলোতে দোয়া এবং বিশেষ প্রার্থনা, অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সেই প্যাগোডা বলেন, মন্দির বলেন, সেখানে বিশেষ প্রার্থনার কর্মসূচি দিয়েছে। আর আওয়ামী লীগের কথা বললেন, আজকে বেগম জিয়ার স্বাস্থ্য ইস্যুতে আওয়ামী লীগের নেতার বক্তব্য পাওয়া যায়নি ঠিকভাবে, তারপরেও তথ্যমন্ত্রী কথা বলেছেন। তথ্যমন্ত্রী বলেছেন চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি, চিকিৎসকের ভূমিকায় বিএনপি নেতারা। আমি যেটা শুরুতেই বললাম যে চিকিৎসকরা মেডিকেল বোর্ড, যে সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে, তারা বলেছেন যে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে, এবং 3টি দেশের কথা বলেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। এটি কিন্তু বিএনপি নেতারা বলছেন, চিকিৎসকরা এখনও বলেননি। আর বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল, এটি বিএনপি নেতারা বলছেন কিন্তু চিকিৎসক বলছেন না। সেই কারণেই হয়তো তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিনি বলেছেন যে বিএনপি নেতারা চিকিৎসকের ভূমিকায় নেমেছেন আর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এই কথাটি বলেছে ওবায়দুল কাদের। আজকেও বগুড়াতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কেন্দ্র করে আমরা দেখেছি ব্যারিকেড নিয়ে পুলিশের বাধা, এবং এর আগেও কর্মসূচিতেও আমরা দেখেছি দেশের 10টি জেলায় সহিংসতার ঘটনাগুলো ঘটেছিল, সেই প্রেক্ষাপটেই ওবায়দুল কাদের এই কথাটি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে রিচার্ড, যে এই যে রাজপথে আন্দোলন হচ্ছে কিন্তু আইনি পথ কি খোলা আছে কি না? বেগম জিয়ার আইনজীবীদের সাথে আমি কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আইনি পথ খোলা আছে কিন্তু তারা সরকারের কাছেই আবেদন জানাচ্ছেন, কারণ সরকারের পথে বা সরকারের আবেদন সাড়া দিলে বেগম জিয়ার চিকিৎসা করাতে বিদেশে যাওয়াটা সহজ হবে, এমনটাই বলছেন দুজন বেগম জিয়ার আইনজীবী। এ নিয়ে আমার করা একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টে দেখব। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি, সরকারের কাছেও মানবিক আবেদন জানিয়ে আসছে তারা, কিন্তু আদালতের পথে হাঁটছে না। প্রায় 3 বছর ধরে দণ্ড হওয়া 2 মামলায় খালাস চেয়ে করা আপিল পড়ে আছে সুপ্রিম কোর্টে, এতদিন তারা শুনানির উদ্যোগ নেয়নি। অনেকে বলছেন এই 2 আপিল নিষ্পত্তি হলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন আদালতে সরকারের হস্তক্ষেপ রয়েছে, এছাড়া অতীত অভিজ্ঞতাও ভালো নয়, সেই কারণে এখনই আদালতে যেতে চান না তারা। বেগম খালেদার চিকিৎসার জন্য আমরা আবেদন করেছিলাম, তার মুক্তি চেয়েছিলাম, জামিন চেয়েছিলাম, আদালতে সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম সাহেব কীভাবে বিরোধিতা করলেন সরকারের পক্ষ থেকে জামিনের? সরকার তো এখানে কোঅপারেট করে না, সরকার প্রচণ্ড বিরোধিতা করে, আর আদালতের ক্ষমতা আছে নাকি আমাদের সরকার বাইরে যাওয়ার? অনর অবস্থান থেকে সরে এসে যে কোনো শর্তে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ারও অনুরোধ জানিয়েছেন দলটির আইনজীবী নেতারা। এই অনর মনোভাব পরিবর্তন করে সরকার, যেহেতু তাকে আইনে ক্ষমতা দেওয়া রয়েছে যেভাবেই বলুক না কেন, সেই ক্ষমতা এক্সারসাইজ করে তাকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করবেন। শর্ত দিতে পারে যে তার শুধু চিকিৎসা করবে, চিকিৎসা বাংলাদেশ ফিরে আসবে এবং তাকে মান্থলি রিপোর্ট দিতে হবে বা 15 দিন পর রিপোর্ট দিতে হবে, কোথায় চিকিৎসা করছে, কি করছে, বুঝতে পারে। 2 দফায় 78 দিন হাসপাতালে থাকার পর গত 13 নভেম্বর 3য় দফায় হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, আফজাল, আপনার প্রতিবেদনটা আমরা দেখলাম। বিএনপি বারবারই একটা কথা বলছে, তারা সরকারের কাছে আবেদন করছে, সরকারের হাতে সব ক্ষমতা, এটা বলছে। আসলে বিএনপি কেন আদালতে যায় না, এই প্রশ্নের উত্তরটা দেবেন, এটার ব্যাখ্যাটা করবেন। আর বর্তমানে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে যেখানে তিনি সাজাপ্রাপ্ত, সেই মামলাগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে একটু আলোচনা করবেন। আদালতে কেন যাচ্ছে না, এটি নিয়ে আমরা একাধিক রিপোর্ট প্রচার করেছি। বারবারই তারা বলছেন যে আদালতের প্রতি তাদের আস্থা নাই, কারণ এর আগে এই যে 2 মামলায় বেগম খালেদা জিয়া দণ্ডিত হয়েছেন, এই মামলা দুটিতে বেশ কয়েকবার হাইকোর্ট বলেন, আপিল বিভাগ বলেন, তারা জামিন আবেদন করেছিলেন কিন্তু আদালত তাকে জামিন দেননি। এমনকি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুতে ছিলেন, সেই আবেদনটিতেও কিন্তু হাইকোর্ট সাড়া দেননি। সেটার কারণেই হয়তো বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। শুরুর পয়েন্টেই আমরা দাঁড় করিয়েছি আস্থাহীনতা সরকারের হস্তক্ষেপ, অর্থাৎ সরকারের হস্তক্ষেপ বলতে এখানে যেটি বোঝাতে চেয়েছেন তারা, বেগম জিয়া যখন কোনো আবেদন করেন তাহলে সরকারের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল ঘোর বিরোধিতা করা হয়, এবং অ্যাটর্নি জেনারেলের বিরোধিতার কারণেই কিন্তু তারা
তারা যে আবেদনটি করেছেন সেই আবেদনের কোনো রকম ফল তারা পাননি এবং দীর্ঘসূত্রতা অর্থাৎ এখন বেগম খালেদা জিয়ার যে অবস্থা এই অবস্থাতে যদি আদালতে আবেদন করতে হয় তাহলে শুনানি হবে, শুনানির পরে আদালত একটা সিদ্ধান্ত দিবেন, যদি সিদ্ধান্তটা বেগম খালেদা জিয়ার বিপক্ষে যায় তাহলে আপিল করতে হবে, লম্বা একটা প্রক্রিয়া রয়েছে। সেই কারণে তারা বলছেন যে এই দীর্ঘসূত্রতার কারণে সরকারের কাছে আবেদন করাটা তাদের জন্য সহজ এবং সরকার সিদ্ধান্ত দিলে খুব দ্রুতই বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব সেটি তারা বলছেন। আর ভবিষ্যতে আইনি পথ বন্ধের আশঙ্কা, বেগম খালেদা জিয়াকে দুটি মামলায় দণ্ড দেওয়া হচ্ছে, একটি মামলার আপিলে কিন্তু তিনি খালাস চেয়ে আবেদন করে রেখেছেন, আরেকটি খালাস চেয়ে আবেদন করেছেন হাইকোর্ট ডিভিশনে। তারা যেটি চিন্তা করছেন, যদি আপিল বিভাগে তারা আপিলটি শুনানির উদ্যোগ নেন এবং আপিল বিভাগও যদি তার দণ্ড বহাল রাখেন তাহলে সরকারের পট পরিবর্তন হলে হয়তো আবার তাকে খালাস করে আনাটা সহজ হবে, এটি সহজ হবে না, এই জন্যই তারা এই আবেদনটি বা আইনের দিকে তারা যাচ্ছেন না। আফজাল, আমি মাঝখানে আরেকটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে আপনি অবশ্য পরবর্তী প্রশ্নের উত্তরটাও দেবেন, তার মামলাগুলোর বর্তমান অবস্থা আমাদেরকে জানাবেন, পাশাপাশি যে কথাটা আপনি বললেন যে আদালতের চেয়ে বিএনপি আইনজীবীরা মনে করেন সরকারের কাছে আবেদন করাটা সহজ প্রক্রিয়া, এটি আসলে কেন, বা তাহলে আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার জায়গা থেকে বা আইনের জায়গা থেকে আসলে এটা করাটা কতটুকু যুক্তিযুক্ত, যদি আইন আঙ্গিকে বা আমাদের আইনের ধারা অনুযায়ী যদি একটু ব্যাখ্যা করতেন বিষয়টা। না, এখানে আপনি বিষয়টি পরিষ্কার করেছেন আইনজীবীরাই, তারা বলেছেন যে সরকার বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছে, সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতা বলেই বেগম খালেদা জিয়া সাময়িক মুক্তি পেয়েছেন, আদালত কিন্তু তাকে মুক্তি করেনি, আর সেই কারণে আদালতের চেয়ে সরকারের দিকেই তারা বেশি বারবার আবেদন করছেন। আর এখন তো যেটি মানবিক কারণ কথা বলছেন, একদিকে আবার রাজপথে আন্দোলন করছেন, সরকারকে চাপে রেখে এবং বেগম খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা এই বিষয়টিও জনগণের সামনে তুলে এনে একটা মানবিক পরিস্থিতি তৈরি করে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি জোরদার আন্দোলনের মাধ্যম দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতারা। আর এর আগেও আমি উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি যে জিআর ফাইন্যান্স ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট তাকে দণ্ড বাড়িয়ে দিয়েছিলেন, এর আগে বিচারিক আদালত তার 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন কিন্তু হাইকোর্ট তাকে আরও বাড়িয়ে 10 বছর করেছিলেন। এই মামলার আপিলটি 3 বছর ধরে বিচারাধীন, অর্থাৎ তিনি খালাস চেয়ে যে আপিল করেছিলেন সেই আপিলটি 3 বছর ধরে বিচারাধীন, এটার শুনানির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা হাইকোর্টে খালাস চেয়ে আপিল করেছিলেন বেগম জিয়া, 30 এপ্রিল আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয় এবং 10 লাখ টাকা যে জরিমানা করা হয়েছিল বেগম জিয়াকে সেই দণ্ডটি স্থগিত করা হয়, এটিরও শুনানির কোনো উদ্যোগ নেয়নি। আইনজীবীরা বলছেন যে এই শুনানির উদ্যোগ নেওয়াটা তাদের দায়িত্ব না, নিয়মিত যে আপিলগুলো হয় অর্থাৎ আজকে আপিল করলে পরের দিন শুনানি সেটি কিন্তু হয় না, অন্য যে আপিলগুলো আছে যে সিরিয়াল বাই সিরিয়াল শুনানি হয় সেই কারণেই আপিলগুলো শুনানি হচ্ছে না। রিচার্ড, অসংখ্য ধন্যবাদ আপনাকে আফজাল, আপনার এত তথ্যপূর্ণ উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা পরবর্তী সময়ে আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্য আপনার কাছ থেকে জানতে পারবো, সেটাই অবশ্য আশা করি। ধন্যবাদ আপনাকে আরও একবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং সেই প্রসঙ্গে সাম্প্রতিক ইস্যু নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। সোনার বাংলা গড়তে দেশের সব পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আয়োজিত বিশেষ আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি। আলোচনার সূচনা পর্বে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। চলতি বছরে স্বাধীনতার 50 বছর উদযাপন করছে জাতি, সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জাতীয় সংসদেও আয়োজিত হলো বিশেষ আলোচনা পর্ব। বুধবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ উপলক্ষে ভাষণ দিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রেওয়াজ মাফিক জাতীয় সংগীতের মাধ্যমে সংসদ কক্ষে তাকে অভিবাদন জানান উপস্থিত সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা। মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। আলোচনার সূচনা পর্বে স্মারক বক্তব্য রাখেন আব্দুল হামিদ। তিনি বলেন, অগ্রগতির ধারা বজায় রেখে এখন সময় সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেয়ার। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং কিছু কিছু সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের চেয়ে এগিয়ে রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং
অংশীদারদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, শহীদদের ঋণ শোধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রাজনৈতিক দল সমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। দল ও মত পথের পার্থক্য বলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদীয় রীতিমাফিক কার্যপ্রণালী বিধির 147 ধারা অনুযায়ী সুবর্ণ জয়ন্তীর ওপর আলোচনার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আজকে যে সম্মানজনক অবস্থানে আসতে আমাদের 50 বছর পূর্তিতে আমরা যে জায়গায় আসতে পেরেছি, সেই জায়গায় আমরা স্বাধীনতার 10 বছরের মধ্যে পৌঁছে যেতে পারতাম যদি জাতির পিতা বেঁচে থাকতেন। ভবিষ্যতের জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য জাতিকে প্রস্তুত করে তোলা হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাঙালি জাতিকে উন্নত সমৃদ্ধ আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই, ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারব। সব ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর, দৃঢ় কণ্ঠে জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, বারবার ভোট দিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। যারা নির্বাচনকালীন কর্মকাণ্ড চালাতে পারেন না, তাদের মধ্যে MP থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আছেন, তারা কখনো এলাকায় থাকতে পারবেন না। আচরণবিধি প্রতিপালন করার জন্য ম্যাজিস্ট্রেট যেন তৎপর থাকে, তারা যেন সজাগ থাকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন। কোনো MP তারা যদি গিয়ে থাকেন, সেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়, এবং যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আগে যেরকম আইনগত ব্যবস্থা নিয়েছি মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং একনতা করব। মাত্র 7 দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। 2 দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। এক্ষেত্রে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেয়া পর্যালোচনাকেও আমলে নেয়নি সরকারি সংস্থাটি। প্রতিমন্ত্রী বলছেন, সংশোধিত দরপত্রে গড়মিল নিয়ে জানতে চিঠি পাঠানো হলেও তার জবাব দেয়নি BBS। এরপরও সংস্থাটির দাবি, নিয়ম বহির্ভূত কিছুই রাখা হয়নি ক্রয় প্রস্তাবটিতে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। মাত্র 1টি ক্রয় প্রস্তাব নিয়েই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যার নেপথ্যে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের জন্য 537 কোটি টাকার 4 লাখ ট্যাব ক্রয়। এর আগে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে সুপারিশ করে পাঠানো ক্রয় প্রস্তাবটি 2 দফায় ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, কিন্তু পিছু হটেনি BBS। খোঁজ নিয়ে দেখা যায়, কারো কোনো স্বাক্ষর ছাড়াই দরপত্রের সংশোধনী এনে অনুমোদনহীন ক্লাউড কন্ট্রোলিং অন্তর্ভুক্ত করে ফেয়ার ইলেকট্রনিক্সকে সুপারিশ করতে যাচ্ছে BBS, যেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আপত্তি থাকলেও তাতে কর্ণপাত করেনি সংস্থাটি। ওখানে যেভাবে লেখা ছিল ওই লেখাটা কিছুটা পরিবর্তিত মনে হয়েছে আমার কাছে যখন এই বিজ্ঞাপনে যায়, আর বিজ্ঞাপনে যাওয়ার যে চিঠি সেটাতে কোনো স্বাক্ষর নেই কারো। মূলত বিশেষ সফটওয়্যার MDM নিজেদের সার্ভারে স্থাপনের সক্ষমতা নেই BBS এর, যে কারণেই আনা হয়েছে সংশোধনী। এমনকি পুনরায় করা দরপত্রটিতে অনুমোদন দেয়নি টেকনিক্যাল কমিটিও। এরপরও BBS এর দাবি সবই হচ্ছে নিয়ম মেনেই। ফেয়ার ইলেকট্রনিক্সের কাছ থেকে 2 GB RAM ও 32 GB ROM কনফিগারেশনের ট্যাব কিনতে চায় BBS, অথচ এর চেয়েও 115 কোটি টাকা কম দামে আরেকটি প্রতিষ্ঠান দিতে চায় 4 GB RAM ও 64 GB ROM কনফিগারেশনের ট্যাব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে নিহত কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সন্ধ্যায় নিহতের মরদেহ কামরাঙ্গীরচরের বাসায় পৌঁছলে পরিবারকে সান্ত্বনা জানান তিনি। সেখানে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় নিহত নাঈমের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে মেয়র জানান চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আসলে সন্তান হারা পিতা মাতাকে তো আর সান্ত্বনা দেওয়া যায় না, এরকম কোনো গাফিলতি এরকম কোনো অন্যায় কোনোভাবে বরদাস্ত করা হবে না। এবং আমরা এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরম্ভ করেছি, আমরা তদন্ত কমিটি করেছি এবং আমরা এরই মাঝে চিহ্নিত করেছি, সুনির্দিষ্ট করেছি। আমরা তাদের বিরুদ্ধে আমাদের বিভাগীয় মামলা এবং আমাদের প্রাতিষ্ঠানিক যেই কার্যক্রম আছে সেগুলো আমরা নিব এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটাই আমরা কামনা করি। চট্টগ্রাম বন্দর থেকে মালদ্বীপে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স চেয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য আছে বাংলাদেশের। তবে সার্কভুক্ত দেশ মালদ্বীপের সঙ্গে এত বছরেও গড়ে ওঠেনি শক্তিশালী আমদানি রপ্তানি ব্যবস্থা। কেবল 3000 মাইল দূরত্বের দুই দেশের মধ্যে নতুনভাবে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার দিকে নজর দিচ্ছে দুই দেশের সরকার। ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে এ বিষয়ে আলোচনায় ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। বুধবার গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দর থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এসেছেন এবং উনি কয়েকটি জিনিস বলেছেন যেগুলো আমাদের সাথে দরকার। আমরা ওনাকে বলেছি একটা রেগুলার শিপিং লাইন চট্টগ্রাম টু মালে যাওয়ার জন্যে, তারা রাজি হয়েছে এবং তাতে আমাদের জিনিসপত্র তারা কিনবেন, বিভিন্ন রকম জিনিস যাবে, আমাদের লোক অনেক লোক ওখানে কাজ করে প্রায় লাখখানেক, ওদেরও আনাগোনা সহজ হবে। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স চেয়েছে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্রটি। তারা আমাদের কিছু ডাক্তার নার্স চাচ্ছেন, বিশেষ করে স্পেশালিস্ট তারা চাচ্ছেন। ইতিমধ্যে আমরা কিছু নার্স তাদের দিয়েছিলাম এই কোভিড ভ্যাকসিনের সময় প্রায় 80 জনের মতো, তারা আরও লোক চাচ্ছেন। তাদের দেশে অনেক লোক এখনও অবৈধ হয়ে আছে, তাদের বলেছি আপনার তাদের অবৈধ করেন ওয়ার্কার্স, তারা বলেছেন সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং দে উইল ডু ইট। বুধবার বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে একটি সড়কের নিচে বড় সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে, এতে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে দিঘির পাড় ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল। সুড়ঙ্গ দিয়ে বের হওয়া পানিতে বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি প্লাবিত হয়েছে। এলাকাবাসী জানান, আলদি এলাকার একটি সড়কের ঢালু দিয়ে পানি নামলে সুড়ঙ্গ সৃষ্টি হয়, সেখান থেকে খালের পানি ঢুকে পড়েছে আবাদি জমিতে। ইতোমধ্যে প্রায় 5000 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই আলুর ক্ষেত। এছাড়া সড়কে ধসে পড়ার শঙ্কায় দিঘির পাড় ঢাকা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দ্রুত সড়কটির সংস্কারে সড়ক ও জনপথ বিভাগের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহজেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে, অগ্রিম আয়কর কমানো সহ মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। অনুষ্ঠানে 2020-21 কর বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সময় মিডিয়া লিমিটেড সহ 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। 2006 সাল থেকে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার
গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তাকে গার্ড অব অনারও দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স একটি কারিগরি, সরঞ্জাম নির্ভর এবং বহুমুখী প্রতিভাসম্পন্ন কোর। এই কোরের সব সদস্যদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি এবং ভবিষ্যৎ ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাস প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল। পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতময় রাষ্ট্রসমূহে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। ইঞ্জিনিয়ার কোরের উন্নয়ন ও আধুনিকায়নের সাথে সেনাবাহিনীর উন্নয়নও সরাসরি সম্পৃক্ত। তাই কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে কোর অফ ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা। অনুষ্ঠানে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, নাটোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সোনার বাংলা গড়তে সব পক্ষের ঐক্য চান রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে আলোচনা। প্রধানমন্ত্রী বললেন সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এবং মাত্র 7 দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। দুই দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব পরিসংখ্যান ব্যুরোর, মানা হয়নি প্রতিমন্ত্রীর পর্যালোচনাও। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।